আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের 2023 সালের এসএসসি পরীক্ষার ময়মনসিংহ বোর্ডের জীববিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিব। তো চলো বন্ধুরা, আমরা এসএসসি পরীক্ষা 2023 সালের ময়মনসিংহ বোর্ডের জীববিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সমাধান কি দেখে নিই। বন্ধুরা, এখানে এক নম্বর প্রশ্নে এসেছে, নিচের কোনটির অভাবে ডাইব্যাক রোগ হয়? উত্তর হচ্ছে খ, সালফার। তারপর বন্ধুরা, উদ্দীপকে এখানে উদ্দীপক দিয়েছে 2 আর 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখানে বলা হয়েছে সীমার উচ্চতা 130 সেন্টিমিটার এবং ওজন 66 কেজি। তাহলে 2 নম্বর প্রশ্ন, সীমার বিএমআই কত? উত্তর হবে 39.05, অর্থাৎ খ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, সুস্থ সবল থাকতে হলে সীমাকে 1 প্রচুর মাছ মাংস খেতে হবে, 2 নিয়মিত শাকসবজি খেতে হবে, 3 পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। উত্তর হচ্ছে গ, 2 আর 3, অর্থাৎ নিয়মিত শাকসবজি খেতে হবে এবং পর্যাপ্ত ব্যায়াম করতে হবে। বন্ধুরা, এরপর 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শেফালি রাস্তার পাশে প্রচুর ধাতুরা ফুল এবং শিমুল গাছের ফুলে ছোট পাখি ঘুরে বেড়াতে দেখতে পেল। শেফালির গাছ দেখা গাছ দুটির মধ্যে ভিন্নতা হলো, 1 নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, 2 পরাগায়ন নিশ্চিত, 3 হচ্ছে প্রচুর পরাগরেণু নষ্ট হয়। বন্ধুরা, এটার উত্তর হবে 1, 2, 3, অর্থাৎ ঘ নম্বর, নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়, পরাগায়ন নিশ্চিত এবং 3 প্রচুর পরাগরেণু নষ্ট হয়। তারপর বন্ধুরা, এখানে 5 নম্বর আর 6 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। এখানে উদ্দীপকের চিত্র পি এবং চিত্র কিউ দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে 5 নম্বর প্রশ্নে কিউ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? উত্তর হবে খ, বিকেলে শালক সংশ্লেষণের হার কিছুটা কমে যায়। তারপর 6 নম্বর প্রশ্নে পি ও কিউ উদ্ভিদের ক্ষেত্রে 1 শালক সংশ্লেষণের হারে তারতম্য হয়, 2 অন্যান্য অঙ্গের তুলনায় ফুলের শোষণের হার বেশি হয় এবং 3 পাতার এনজাইম নষ্ট হলে ক্লোরোফিল কমে যায়। এখানে উত্তর হবে 1 ও 3, অর্থাৎ শালক সংশ্লেষণের হারে তারতম্য হয় এবং পাতার এনজাইম নষ্ট হলে ক্লোরোফিল কমে যায়। তাই বন্ধুরা, তোমরা যারা খ দাগিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। এরপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে, 1 হচ্ছে ফুসফুসীয় ধমনী, 2 ফুসফুসীয় শিরা, 3 নিম্ন মহাশিরা। বন্ধুরা, এখানে উত্তর হবে 1 ও 3, অর্থাৎ খ নম্বর, ফুসফুসীয় ধমনী এবং নিম্ন মহাশিরা। তারপর বন্ধুরা, 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোথায় রেনাল পিরামিড থাকে? উত্তর হবে ক, মেডুলায় রেনাল পিরামিড থাকে। তারপর বন্ধুরা, 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, মূত্র তৈরিতে সঠিক ক্রম কোনটি? খ নম্বর প্রশ্নের উত্তর সঠিক, অর্থাৎ খ নম্বর উত্তরটি এখানে সঠিক, অর্থাৎ গ্লোমেরুলাস, বোমান্স ক্যাপসুল, রেনাল টিউবুল এবং তারপর হচ্ছে সংগ্রাহক নালিকা। তো বন্ধুরা, তোমরা যারা খ নম্বর দিয়ে দাগিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। তারপর 10 নম্বর প্রশ্নে, মানবদেহে বৃক্ক 1 মূত্র তৈরি করে, 2 রক্তচাপ নিয়ন্ত্রণ করে, 3 অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। বন্ধুরা, এখানে 3টি সঠিক, অর্থাৎ গ নম্বর, 1, 2, 3। বন্ধুরা, এরপর 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোন হরমোন শুক্রাণু উৎপাদনে সাহায্য করে? উত্তর হবে ক, টেস্টোস্টেরন। তারপর বন্ধুরা, 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, সাধারণত কত সপ্তাহে গর্ভাবস্থা বিদ্যমান থাকে? উত্তর হচ্ছে গ নম্বর, 38 থেকে 40। তারপর বন্ধুরা, 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কত সপ্তাহ পরে মানব ভ্রূণকে ফিটাস বলে? উত্তর হচ্ছে 8, অর্থাৎ ক নম্বর। তারপর বন্ধুরা, 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোন দুইটির মাঝখানে 3টি হাইড্রোজেন বন্ধন থাকে? উত্তর হচ্ছে গ নম্বর, অর্থাৎ সাইটোসিন ও গুয়ানিন। তারপর বন্ধুরা, 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, পুরুষের প্রতিটি জন্মকোষে ক্রোমোজোম কয়টি? উত্তর হচ্ছে গ নম্বর, অর্থাৎ 23টি। তারপর বন্ধুরা, 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, জীবের বৈশিষ্ট্য নির্ধারণে নিচের কোন ক্রমটি সঠিক? উত্তর হচ্ছে আরএনএ, ডিএনএ, প্রোটিন এবং বৈশিষ্ট্য, অর্থাৎ ক নাম্বার। তারপর বন্ধুরা, 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের চিত্রের স্তবকটি কোন ফুলে বিদ্যমান? উত্তর হচ্ছে গ নম্বর, শিমুল ফুলে। তারপর বন্ধুরা, 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, নিচের কোনটিতে স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়? উত্তর হচ্ছে গ নাম্বার, পেনিসিলিয়াম। তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কোনটিতে কোলেনকাইমা টিস্যু দৃঢ়তা প্রদান করে? উত্তর হচ্ছে ক, কুমড়া। তারপর 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেহের অনুপাতে মস্তিষ্ক বড় কোন প্রাণীর? উত্তর হচ্ছে গ নম্বর, মানুষ।
21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্ভিদদেহে খাদ্য সঞ্চয়ের জন্য দায়ী কোনটি? উত্তর হচ্ছে গ্রহণ লিউকোপ্লাস্ট। তারপর 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মায়োফাইব্রিল থাকে এক ঐচ্ছিক পেশিতে, দুই অনৈচ্ছিক পেশিতে, তিন হৃদ পেশিতে। উত্তর হচ্ছে 1, 2, 3 অর্থাৎ গ নম্বর। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটিতে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ, অর্থাৎ কোনটি অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের অংশ? এটার উত্তর হবে খ নম্বর, প্যারাথাইরয়েড। তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে নিচের 24 ও 25 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিচের উদ্দীপকটি পড়ো, অর্থাৎ রিমন পি থার্মোফ্লাক্স সামান্য পানি সহ অঙ্কুরিত সোলাবিজ নিল, কিউ থার্মোফ্লাক্সে সে যে অঙ্কুরিত সোলাবিজ নিল তা পূর্বে ফুটন্ত মার্কিউরিক ক্লোরাইড দ্রবণে নির্বীজ করা হয়েছিল, থার্মোফ্লাস্কের মুখে রাবারের কর্কের ছিদ্রে থার্মোমিটার প্রবেশ করানো হলো। 24 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফ্লাস্কের অভ্যন্তরে নিচের কোনটি ঘটবে? উত্তর হচ্ছে ক, পি ফ্লাস্কে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কয়েক ঘন্টা পর রিমন পর্যবেক্ষণ করলো, এক হচ্ছে পি ফ্লাস্কের থার্মোমিটার পারদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে, দুই হচ্ছে কিউ ফ্লাস্কের থার্মোমিটারের পারদের উচ্চতার পরিবর্তন হয়নি, এবং তিন কিউ ফ্লাস্কের বীজের অঙ্কুরোদ্গম বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা এখানে উত্তর হবে 1 ও 2, অর্থাৎ পি ফ্লাস্কের থার্মোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং কিউ ফ্লাস্কের থার্মোমিটারে পারদের উচ্চতার পরিবর্তন হয়নি। তো বন্ধুরা এ ছিল তোমাদের 2023 সালের এসএসসি পরীক্ষার বায়োলজি প্রশ্নের ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ এর সমাধান। তো বন্ধুরা এভাবেই তোমরা যে কোনো পরীক্ষার এমসিকিউ সহ যে কোনো প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকাও। এছাড়াও এই চ্যানেলে তোমাদের এসএসসি এইচএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে সেই তথ্যগুলো পেয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।